একুশে পদকপ্রাপ্ত কবি বিজয় সরকারের তেত্রিশতম হয়েছে বিকেলে উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন এই মেলার মূল মঞ্চে প্রতিদিন ব্যাপী মুক্তিযুদ্ধের ওপর আলোচনা ও বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে মেলায় প্রায় প্রায় দুই শতাধিক স্টল বসানো হয়েছে এদিকে নড়াইলে শেষ হয়েছে দুদিন ব্যাপী কবিয়াল বিজয় মেলার নড়াইল শিল্পকলা একাডেমির এই মেলার আয়োজন করা হয়েছে